প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল। জি, সংক্ষেপে। জি, প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, ইয়োগা বলাটা কি হারাম হবে? আল্লাহর সাথে কি শরীক করা হবে? আর আরেকটা হলো, আপনার শব্দটা কি যদি আরেকবার বলতেন? ইয়োগা যে ব্যায়ামটা, এটা এটা বললে কি আপনার মানে আল্লাহর সাথে কি শরীক করা বোঝায় কিছু? আমরা তো আপনার প্রথম প্রশ্নটা বুঝতে পারিনি, যদি আরো স্পষ্ট করে বলেন। ইয়োগা যে ব্যায়ামের কথা বলা হচ্ছে, ইয়োগা করাটা বোঝায় কি? এটা এটা বলতে কি আল্লাহর সাথে শরীক করা কিছু বোঝাবে? এর অর্থ মানে আমাকে একদম বলছে আর কি, আমি বলছি যে আমি ইয়োগা করি, করে আমার শরীরটা ভালো আছে বলতে, এর বিভিন্ন রকম মুদ্রা আছে আর কি, বুঝতে পারছেন? তা ও আমাকে বলছে না ইয়োগা বলা যাবে না, আপনি বলবেন যে এক্সারসাইজ বলবেন। এটা এটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। আর একটা হলো যে মরক যে কাটান দেওয়াটা বলা হয়, আগেকার আমার করতো, এটা করা কি হারাম হবে, গুনাহ হবে মরক? আচ্ছা বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা। আমাদের বোন প্রশ্ন করে জানতে চেয়েছিলেন ইয়োগা করলে এটার বিধান কি, ইয়োগা ব্যায়াম বা যোগাসন এক্সারসাইজের? বিসমিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। ইয়োগা এটাকে হিন্দি বা এটা সংস্কৃত ভাষায় বলা হয়, এটা বাংলা আমরা যেটা বলি যোগ আসন। তো এটা করলে প্রথমত এতে কিছু কিছু এর মানে কয়েকটা স্টেপ আছে, অনেক কাজ আছে, মানে শুধু একটা না, কিন্তু একটার পর একটা একটার পর একটা। এই যোগাসন করলে বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, তারা তাদের এই যোগাসনের মাধ্যমে তাদের যে দেবতা মনে করে তার কাছে মাথা নত করে। তো এই সেন্সে হয়তোবা যিনি বলেছিলেন শিরক, এই সেন্সে। কিন্তু আমরা যদি আমাদের শরীরকে ফিট রাখতে চাই বা ফিটনেসের দিকে খেয়াল করে যদি আমরা অন্যান্য ব্যায়াম করি, ব্যায়ামের তো অভাব নাই। তো আমরা বিশেষ করে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা কোনো জাতির ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে যাতে কোনো প্রকার সাদৃশ্য না রাখি, তো এই ইয়োগা বা যোগাসন এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত ভাই তাদের ধর্মীয় ব্যায়াম। অতএব আমরা যারা ব্যায়াম করার লক্ষ্যে বা শারীরিক ফিটনেসের দিকে খেয়াল রেখে আমরা ব্যায়াম করতে চাই, তারা মানে অনেক রকম ব্যায়াম আছে সেগুলো করুক। বিশেষ করে সলাত বা আমাদের নামাজের উপরে কোনো ব্যায়াম নেই, এখানে আপনি দাঁড়ানো আছে, মাঝা মানে বসা আছে, উঠা আছে, রুকু আছে, সাজদা আছে, প্রত্যেকটি এক্সারসাইজ। এছাড়াও তো আরও অনেক রকম এ আছে আর কি, ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, সেগুলো করবো। এটাকে আমরা যারা মুসলমান আমাদের অ্যাভয়েড করে চলতে হবে অবশ্যই। কিন্তু ওই যে বললাম স্টেপ বাই স্টেপ যদি করতে থাকে তাহলে এক পর্যায়ে সেটা শিরকের পর্যায়ে পৌঁছাবে। পরিশেষে জি, এক্ষেত্রে ওই আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় যারা কোয়ান্টাম মেথডের কিছু থিওরি তারা ফলো করেন, অর্থাৎ আত্মার প্রশান্তির জন্য, নিজের প্রশান্তি লাভের জন্য সালাত আদায় করেন না, কোরআন তেলাওয়াত করেন না, কিন্তু বিকল্প মাধ্যমে তারা নিজেকে প্রশান্তি লাভ করতে চান।